আমি তো ডেফিনেটলি চাই নতুন সিজন আসুক। এখন যেমন মানুষ আমাকে পলাশের সাথেই বেশি পছন্দ করে বা কাবিলা চরিত্রের সাথে বেশি পছন্দ করে, তবে এখন পর্যন্ত দেখা যায় যে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় মানুষজন নক দিয়ে ব্যাচেলার পার মিস করছি এরকম স্টেটাস দেয়। হোটেল রিল্যাক্স নিয়ে যদি আমি বলতে চাই বলি, সেটা হবে হচ্ছে হোটেল রিল্যাক্স হচ্ছে পিওর এন্টারটেনমেন্ট। অ্যান্ড আমার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং। ব্যাচেলার পয়েন্টে যে বাড়িওয়ালার ক্যারেক্টার হচ্ছে রানা ভাই, একদিন এসে আমাকে জিজ্ঞেস, তোর নাম কি চেঞ্জ করছিস, তোর নাম কি সঞ্জনা সরকার, এটা তো অনেক ফলোয়ার। আমি বলছি না ভাইয়া, ফিমেলে এটা করার কারণ এটা। এই ব্যাপারটা আমি যে নৃত্যশিল্পী সেটা অনেকেই জানতে পেরেছে, এখন বলতে গেলে সবাই জানে যে আমি নৃত্যশিল্পী। সো এই ক্যারেক্টারটা সারা জীবন আমার মনে থাকবে, অ্যান্ড এই ক্যারেক্টারটা সারা জীবন আমার প্রিয় থাকবে। আমার কাছে মনে হয় যে আমি এখনও শিখছি, শেখার তো আসলে কোনো শেষ নেই, তবে ডেফিনেটলি আমার ফিল্ম করার ইচ্ছা আছে। চ্যানেল আই সেরা নাচিয়ার মঞ্চ থেকে আজ যে বেটি ও অভিনেত্রী হয়েছে, ব্যাচেলার পয়েন্ট দিয়ে দেশের মানুষের কাছে নতুন করে পরিচিতি পেয়েছে পার্সা ইভানা, আমরা আজকে তাকে পেয়েছি একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে, কাজল আরফি নমি পরিচালিত হোটেল রিল্যাক্সের। এখন এই শ্যুটিং সেট থেকেই তার সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই যেটা জানার, আপনি হোটেল রিল্যাক্সে কাজ করছেন, আপনি এখানে আপনার চরিত্র বা সব কিছু মিলাই হোটেল রিল্যাক্স নিয়ে যদি আমি বলতে চাই বলি, সেটা হবে হচ্ছে হোটেল রিল্যাক্স হচ্ছে পিওর এন্টারটেনমেন্ট। অ্যান্ড আমার ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং, আমার ক্যারেক্টারের নাম তামান্না। সো আই হোপ সবার খুব ভালো লাগবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমি চাই দর্শক দেখে তারপর বলুক। তামান্নার ইভা পুরাই রিভার্স, মানে ইভার সাথে তামান্নার কোনো মিল নেই। তামান্না হচ্ছে খুব চালাক একটা মেয়ে, আর ইভা হচ্ছে খুব সহজ সরল, খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বাট আমি নিজেও জানি না আমি এটা কীভাবে করি। আমি জাস্ট চেষ্টা করি যে ডিরেক্টর যেটা চাচ্ছে আমার থেকে, বা তার ওয়ে অফ থিঙ্কিং, বা আমার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা অনুযায়ী আসলে পারফর্ম করার চেষ্টা করি। বাকিটা আসলে খুব বেশি ইনভলভমেন্টের কারণে, খুব বেশি মনোযোগের কারণে আসলে হয়ে যায়। পার্সোনাল লাইফে চরিত্র ভর করে না কখনো, বাট ভাবায় আমাকে। এরকম অনেক ক্যারেক্টারই আছে, যেমন ইভা ক্যারেক্টার আমাকে অনেক ভাবিয়েছে। তারপর আমি অনেক আগে একটা কাজ করেছিলাম, দেয়ালের ওপারে তুমি নামে একটা নাটক, ওই ক্যারেক্টারটা আমাকে খুব ভাবিয়েছে। সো এরকম কিছু কিছু ক্যারেক্টার আছে যেটা দেখা যায় যে শ্যুটিং শেষ হওয়ার পরেও চিন্তা করি যে আচ্ছা এই ক্যারেক্টারটা যদি মানে আমি যদি এই ক্যারেক্টারটা হতাম তাহলে আমি এই মুহূর্তে কী করতাম। ইভা ক্যারেক্টারটা আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে, বিকজ আমি যেহেতু নৃত্যশিল্পী, আমি অলওয়েজ চেয়েছিলাম যে আমার যারা নাটকের অডিয়েন্স আছে তারা বেশিরভাগ মানুষই জানে না বা জানতো না যে আমি একজন নৃত্যশিল্পী বা আমি সেরা নাচিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছি। সো এই ব্যাপারটা আমি যে নৃত্যশিল্পী সেটা অনেকেই জানতে পেরেছি, এখন বলতে গেলে সবাই জানে যে আমি নৃত্যশিল্পী। সো এই ক্যারেক্টারটা সারা জীবন আমার মনে থাকবে, অ্যান্ড এই ক্যারেক্টারটা সারা জীবন আমার প্রিয় থাকবে। অবশ্যই খুবই মিস করি, এখনও মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে হয়তো শেষ হয়নি, টিভিতে অনেক সময় ভুল করে ব্যাচেলার পয়েন্ট আসছে কি না মনের ভুলে মানে দেখে ফেলি। সময়টা খুবই মজার ছিল, ব্যাচেলার পয়েন্টের শ্যুটিংয়ের সময়টা, কিংবা যখনই নাটকটা দেখতাম বা যখনই অডিয়েন্স খুব অ্যাপ্রিসিয়েট করতো, এই প্রত্যেকটা জিনিস এখন মিস করি। তবে এখন পর্যন্ত দেখা যায় যে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় মানুষজন নক দিয়ে ব্যাচেলার পয়েন্ট মিস করছি এরকম স্টেটাস দেয় কিংবা ট্যাগ করে, সো ভালো লাগে। ডেফিনেটলি তিনজনই খুব ভালো অ্যাক্টর, তিনজনই ডিফারেন্ট টাইপের অভিনয় করে। পলাশ কমপ্লিটলি ডিফারেন্ট দেন মিশু সাব্বির অ্যান্ড ফারহান। সো এক একজনের এক একটা টাইপ আছে, সো আমার কাছে তিনজনই ভালো।
যেমন আমি অনেকের সাথে কাজ করেছি, যখন আমি ফারহানের সাথে বেশি কাজ করতাম তখন দর্শক চাইতো যে শুধু ফারহানের সাথেই আমাকে দেখবে। সো এটা আসলে ডিপেন্ড করে যে ক্যারেক্টারটা আমি কীভাবে প্লে করছি, কতটা রিয়েলিস্টিক। আমার কাছে মনে হয় না যে জুটিটা একটা ফ্যাক্টর, আমার কাছে মনে হয় যে ক্যারেক্টারটা কীভাবে প্লে করছি সেটা ইম্পর্টেন্ট। এখন যেমন মানুষ আমাকে পলাশের সাথেই বেশি পছন্দ করে বা কাবিলা চরিত্রের সাথে বেশি পছন্দ করে, আমি আমার ফ্যানদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি এত ভালোবাসা পাবো অভিনয় করতে এসে আমি আসলে কখনো ভাবিনি। আমি সবসময় যেটা করেছি মন থেকে করেছি, যদি কখনো মনে হয় যে না আমার ভালো লাগছে না এই কাজটা করতে, সেটা আমি জোর করে করিনি। সো আমি 100% এফোর্ট দিয়ে আমার কাজ করার চেষ্টা করি এবং আমি চাইবো দর্শক যারা এখন আমাকে এত ভালোবাসছে তারা যেন সবসময় আমাকে এভাবে ভালোবাসে বা আরও বেশি ভালোবাসে, তাহলে আমার কাজের প্রতি আমার দায়িত্ব বা মনোযোগ আরও বেশি বেড়ে যায়।